বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের লিগ পর্ব শেষের ঘণ্টা বাজে। শেষ দিন দুই ম্যাচই উত্তাপ ছড়াচ্ছে। ঠিক হবে প্লে অফের বাকি এক দল। বরিশাল রাজশাহী দুদলেরই পয়েন্ট চার, জয়ও সমান দুই, ফারাকটা শুধু রান রেটে। আর এই রান রেটই ঠিক করবে কাদের টুর্নামেন্ট আগে ভাগে শেষ হচ্ছে, কারা যাচ্ছে এলিমিনেটরে। রাজশাহী বরিশাল দুদল দুই ম্যাচে, তবে হিসাবের অঙ্ক মেলাতে ক্যালকুলেটারে ব্যস্ততা থাকবে কীর্তন খোলা পদ্মা দুই পাড়েই। প্রথম লেগে শেষ ম্যাচটা কি করে ভুলে যাবে রাজশাহী? হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক রানে জিতেছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। ওদিনের প্রতিশোধ ঠিকঠাক হলে বদলার প্লে অফ দুটোই একসাথে হয় মিনিস্টার রাজশাহীর। টানা দুই জয়ে টুর্নামেন্ট শুরু করা দল এরপর যে টানা পাঁচ ম্যাচে হারল, এর দায় আর কাকে দেবে রাজশাহী? টপ অর্ডারে নাজমুল শান্ত ছাড়া কেউ ফর্মে নাই। রান পেয়েও দুর্ভাগা অধিনায়ক, বোলারদের ব্যর্থতায় বিধ্বংসী সেঞ্চুরির পরও পরাজিত দলে শান্ত। শেষ ম্যাচে জিত ভাগ্য ফিরলেও সেটা হবে আপসেটের ট্যাগ। প্রতিপক্ষ চট্টগ্রাম যে সাত ম্যাচের ছটায় জিতে উঠছে, বোলার ব্যাটার ফর্মে নাই কে, কাউকে গোনে না, সামনে পড়লে ছাড়ে না। ফিরছেন চট্টগ্রাম সেন্সেশন লিটন দাস ইঞ্জুরি কাটিয়ে। বরিশালেরও রিভেঞ্জ ম্যাচ বেক্সিমকো ঢাকার সঙ্গে, জিতলেও প্লে অফের নিশ্চয়তা নাই যদি রাজশাহীও স্বাচ্ছন্দ্যে জেতে। তবে নাজমুলরা হারলে জয়েই নিজেদের ফরচুন লিখবে তামিমের দল। আফিফ রানে ফেরায় ব্যাটিং নিয়ে হাহাকার কমছে, যদিও আবু জায়েদের ইঞ্জুরিতে বোলিং এখন নতুন দুশ্চিন্তা। রাজশাহীর উল্টো অবস্থা বেক্সিমকো ঢাকার। হ্যাট্রিক হারের পর টানা চার জয়ে ক্যাপিটাল টিম নিজেদের ফেভারিট ভাবতেই পারে। ক্যাপ্টেন মুশফিক নির্ভার রান তোলায় অন্তত সাব্বির আলামিনদের শেষ বেলায় সঙ্গী হিসেবে পেয়ে গেছেন। স্যামুয়েল টিটু, টি স্পোর্টস। আমি যখন ব্যাট হাতে যাই তখন রান করার চিন্তা করি, আর আমি যখন বল হাতে বল নিই তখন উইকেট নেওয়ার চিন্তা করি। সো এই জিনিসটা হয়তো বা আমার সবথেকে বেশি শক্তি বা বেশি বলতে পারেন যে আমি যে দুইটায় যখন যাই তখন আমার দুইটাই মেন্টাল স্ট্রং হয়ে যায় যে আমি যে ক্ষেত্রে বল হাতে বল আর ব্যাট হাতে ব্যাটসম্যান। টুর্নামেন্টটা যেভাবে স্টার্ট করছিলাম আসলে সেভাবে মানে শেষ করতে পারতেছি না। দেখা গেছে প্রথম তিনটা ম্যাচ টিমের কন্ট্রিবিউশনে আমার পারফরমেন্সটা খুব অবদান রাখছিল, বাট লাস্ট দুই তিন ম্যাচে একটু প্রবলেম হয়ে গেছে। সো লাস্ট যে ম্যাচটা আছে সেই ম্যাচটা আমি ভালো করে শেষ করতে চাই, যেভাবে প্রথম স্টার্ট করছিলাম শেষ ভালো যার সব ভালো যার, আর শেষে টিমটাকে জিতিয়ে একটা ভালো পজিশনে অ্যাটলিস্ট রাখতে চাই। হ্যাঁ, এই টুর্নামেন্টটা ওভারঅল যদি দেখেন আমরা আসলে খুব ভালো ক্রিকেট খেলতেছি, বাট আনফর্চুনেটলি কোনো একটা জায়গায় মিস হয়ে যাইতেছে, ওই মিসটার কারণে হয়তো বা আমরা একটু ব্যাকফুটে চলে আসছি। তো ওভারঅল আপনি যদি দেখেন পুরো টুর্নামেন্ট জুড়ে যে আমাদের টিমে হাইয়েস্ট স্কোরার রান আছে শান্ত, আমাদের ওপেনার দুজনই দেখা গেছে 200 প্লাস রান করছে, তারপর আমাদের বলাররাও খারাপ বলিং করতেছে না, মুগ্ধ অ্যাটলিস্ট টপ থ্রিতে বলিং এতে আছে। তো ওভারঅল দিক থেকে সব দিকেই ভালো হইতেছে, বাট বললাম তো আপনার যে কোথায় যেন কি নাই সেই জিনিসটা আর কি ঘাটতি হয়ে গেছে আমাদের। আলহামদুলিল্লাহ ওভার টুর্নামেন্টটা খুব এনজয় করতেছে, যেহেতু প্যান্ডামিকের কারণে এত লং টাইমের পর একটা টুর্নামেন্ট স্টার্ট করছে। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই যে এই টুর্নামেন্ট আসলে করাতে দেখা গেছে যে আমরা যখন একসাথে এতগুলো প্লেয়ার কখনো থাকা হয় না, ওয়ান কাইন্ড অফ এটা রিউনিয়ন বলতে পারেন যে সবার সাথে একসাথে এতদিন থাকা। সো এই জিনিসটা খুব এনজয় করতেছি। টি স্পোর্টস আসলে খুব একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশে প্রথম একটা স্পোর্টস চ্যানেল, যে এই চ্যানেলের মাধ্যমে নট অনলি ক্রিকেট বাংলাদেশে ওভারঅল যত স্পোর্টস আছে এই টি স্পোর্টসের মাধ্যমে হয়তো আবার আমরা দেখতে পারবো। তো আমরা যে আমরা যতটুকু জানি যে আমরা যে বাংলাদেশে কিন্তু আরও অনেক স্পোর্টস আছে যে সচরাচর যে স্পোর্টসগুলো আমরা দেখতে পাই না, অনলি ক্রিকেট বা ফুটবলের প্রতি আমাদের ফোকাস থাকে। টি স্পোর্টস আসাতে হয়তো বা আমাদের সে বাকি স্পোর্টসগুলো আমরা সব টি স্পোর্টসের মাধ্যমেই দেখতে পারবো। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ শেষ না হতেই আবার মাঠ দাঙ্গা ক্রিকেট, তবে ঢাকায় না, ময়মনসিংহে। সেখানকার মাঠ মাতাবেন ময়মনসিংহেরই লোকাল হিরো মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, রাকিবুল হাসান, বাড়তি পাওনা সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল, যুব বিশ্বকাপ জেতা আকবর আলীরা।
খেলছেন পারভেজ হোসেন ইমনের মতো চার ছক্কার মাস্টার ব্লাস্টাররা। নতুন আদলে ময়মনসিংহ প্রিমিয়ার লিগ ব্যাটল অফ হান্ড্রেড বলস হয়ে গেল ছয় দলের লোগো আর জার্সির প্রদর্শনী। অভাব নাই কিছুরই প্লেয়ার্স ড্রাফট নিয়ে পেশাদারিত্বের পরাকাষ্ঠা। লোকাল বাঘা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ইলিয়াসানির ঘর হয়েছে ময়মনসিংহ ইগলস। মোসাদ্দেক হোসেন সৈকত আর পারভেজ হোসেন ইমন ময়মনসিংহ রাইডার্সে, ময়মনসিংহ সিক্সার্সে তানজিদ হাসান তামিম, থান্ডার্সে সুভাগত হোম আর তৌহিদ হৃদয়, সিনিয়র ক্যাম্পেইনার আশরাফুলের সাথে যুব বিশ্বকাপ জেতা নবীন রাকিবুল হাসান ময়মনসিংহ টাইগার্সে, আকবর আলী ও আরাফাত সানিকে নিয়েছে ময়মনসিংহ ওয়ারিয়ার্স। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ ফাইনালের তিন দিন পর 21 ডিসেম্বর থেকে মাঠের লড়াই। 24 ডিসেম্বরের দুই সেমিফাইনাল আর 25 ডিসেম্বরের ফাইনাল সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। নাভিল খান, টি স্পোর্টস, ময়মনসিংহ।